হাই বন্ধুরা, পিন গ্লোবাল ইউনিভার্সের পক্ষ থেকে স্বাগত। কখনো আমরা ভেবে দেখেছি জল ছাড়া পৃথিবী কেমন হতো? আজ আমরা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের পর্বটি জল ছাড়া পৃথিবী। প্রথমেই বলে রাখি, জল ছাড়া পৃথিবীর কোনো অস্তিত্বই নেই। এই বিষয়ে বলার আগে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের পৃথিবী 75% জল দ্বারা আবৃত। তার মধ্যে 97.5% জল লবণাক্ত আর 2.5% জল আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করে থাকি। সারা বিশ্বে প্রতিদিন 321 বিলিয়ন গ্যালন ভূপৃষ্ঠের জল এবং 77 বিলিয়ন গ্যালন ভূগর্ভস্থ জল আমরা ব্যবহার করি। দৈনন্দিন একজন মানুষ গড় 45 লিটার পর্যন্ত জল অপচয় করে থাকেন। এই বিষয়ে একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। সম্প্রতি চেন্নাই শহরে তীব্র জল সংকট দেখা দিয়েছিল। দক্ষিণ ভারতের বিভিন্ন নিউজ পেপার, টিভি এই বিষয়ে সবিস্তর রিপোর্ট দেখালেও বাংলার কোনো পেপার এই বিষয়ে কোনো রকম কোনো খবর চোখে পড়ার মতো করেনি বা এর প্রয়োজনীয়তা অনুভব করায়নি আমাদেরকে। অথচ সমগ্র বিষয়টি জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসুন জেনে নিই কি পরিস্থিতি হয়েছিল সেখানে। সাধারণত চেন্নাই শহরে প্রতিদিন 88 কোটি লিটার জল ব্যবহার হয়। জল সংকটের জন্য তা জানুয়ারি মাসে 55 কোটি লিটারে এবং মার্চ মাসে তা দাঁড়ায় 15 কোটি লিটারে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বাথরুম করে ফ্লাশ করার উপরও ছিল নিষেধাজ্ঞা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার 5,000 লিটারের ট্যাঙ্ক শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়, কিন্তু সেই জলও মানুষের কাছে পৌঁছাতে একদিন অন্তর অন্তর। এবং ঘরাপতি জলের দাম নির্ধারণ করা হয় 150 থেকে 200 টাকা পর্যন্ত। এছাড়াও যে খুচরো জলের বোতল লিটার প্রতি 200 থেকে 300 টাকা বিক্রি পর্যন্ত হয়। বিগত 70 বছর পর এমন তীব্র জল সংকট দেখা দেয়। এমনিও আগে 3টি জেলা জলশূন্য হিসাবে সরকারিভাবে ঘোষিতই ছিল, কিন্তু এই বছর 19টি জেলা সম্পূর্ণ জলশূন্য হয়ে পড়ে। তাহলে সহজে অনুমেয় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল। এই বিষয়ে বিজ্ঞান কি বলছে সে সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। নাসার গ্রহবিজ্ঞানী জেমস এলগ্রিন দীর্ঘ সময় ধরে মঙ্গল গ্রহের উপর গবেষণা করে যে তথ্য সামনে এনেছে তাও আপনাকে বেশ অবাক করে দেবে। কোনো এক সময় মঙ্গল গ্রহে জল ছিল, হয়তোবা প্রাণের অস্তিত্ব ছিল, কিন্তু সূর্যের প্রখর তাপমাত্রার ফলে আজ এক ধূসর লাল রঙের প্রাণের অস্তিত্বহীন গ্রহে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা আজও মনে করে মঙ্গল গ্রহের গভীরে ভূগর্ভস্থ জলের অস্তিত্ব আছে। তো বন্ধুরা, এইভাবে যদি চলতে থাকে আগামী 2030 সালের মধ্যে পৃথিবীতে জল সংকট এক ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং জলের অভাবে প্রতিদিন সব থেকে বেশি মানুষ মারা যাবে এবং এই মৃত মানুষের সংখ্যা সমগ্র বিশ্বের মধ্যে এশিয়া প্রথম স্থান দখল করবে। আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের জল অপচয় বন্ধ করতে হবে। সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতন বোধ গড়ে তুলতে হবে। যদি আমরা আমাদের পৃথিবীকে মঙ্গল গ্রহে পরিণত করতে না চাই, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।